থেকেই বাবার কাছে বায়না ধরেছে পার্কে যাবার। সারাটা দিন বাবার কাঁধে উঠে ঘুরবে সবাই, কিনে দিতে হবে চকলেট, বেলুন আর আইসক্রিম। কিন্তু ওরা জানে না, ওদের তো সেই অধিকারটুকু নেই। ওদের গায়ে যে বাঁধতে হবে গ্রেনেড, গ্রেনেডের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হবে তাদের অস্তিত্ব। ওরা যে জঙ্গির সন্তান। মাননীয় মডারেটর, কথাগুলো বলছিলাম 30শে মার্চ মৌলভীবাজারের নাসিরপুরে আত্মঘাতী বোমা হামলায় নিহত জেএমবির শীর্ষ নেতা লোকমান হোসেন আর তার স্ত্রী শিরিনা আক্তারের 5 শিশু সন্তানের কথা। জঙ্গিবাদের অন্ধকার রাহুর গ্রাস থেকে মুক্তি মেলেনি তাদেরও, এমন একটি প্রেক্ষাপটে আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে। জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক অঙ্গীকারের ভূমিকায় প্রধান পক্ষে বলছি। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আজকে প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা যখন বলে গেলেন যে আমরা আসলে ভয় পাই, হামলা দেখে ভয় পাই, পুলিশ আসে তারপরে বের হই, কিন্তু প্রতিপক্ষের বন্ধুরা, কেন আজকে আমরা ভয় পাই? আমরা ভয় পাই কেননা আমাদের মধ্যে সেই সামাজিক অঙ্গীকারটি নেই। আজকে সামাজিক অঙ্গীকারটি প্রতিষ্ঠিত হোক, আমরা আর ভয় পাবো না। সেই সাথে প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে আমাদের দেশে রাজনৈতিক নেতার কথাই শেষ কথা। কিন্তু কেন আমাদের দেশে রাজনৈতিক নেতার কথা কেন শেষ কথা? কেননা আমাদের সমাজের মানুষ অঙ্গীকারবদ্ধ হতে পারেনি, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। আর আজকে তারা প্রতিরোধ গড়ে তুলুক, তখন কোনো রাজনৈতিক নেতার কথাই শেষ কথা হবে না। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, 2009 সালে প্রণীত হয় সন্ত্রাস বিরোধী আইন, যা 2011 সালে পরিমার্জিত এবং সংশোধিত হয়। এই আইনের আওতায় 2009 সালে 4 জনকে এবং 2011 সালে 5 জনকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়, 23 জনকে দেয়া হয় ফাঁসির আদেশ। তারপরেও কি জঙ্গিবাদ থেমে আছে? না মাননীয় মডারেটর, এরপরে আমাদের দেখতে হয়েছে হোলি আর্টিজান শোলাকিয়া পান্থপথের মতো একটির পর একটি জঙ্গি হামলা। এমন একটি প্রেক্ষাপটে সামাজিক অঙ্গীকার ব্যতি রেখে জঙ্গিবাদ প্রতিরোধের আশার গুড়ে বালি। মাননীয় মডারেটর, আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কার ক্ষেত্রে লক্ষ্য করুন, সেখানে যখন তামিল টাইগার দ্বারা আক্রান্ত হয় তখন সে দেশের কোনো পদক্ষেপে কিন্তু প্রভাকরণকে রুক্ত ব্যর্থ হয়েছিল। ঠিক সেই সময় মহেন্দ্র রাজাপাক্সের সরকার সামাজিক অঙ্গীকার সৃষ্টি করার মাধ্যমে তামিল টাইগার মুক্ত সমৃদ্ধ শ্রীলঙ্কা গড়তে সক্ষম হয়েছিল। 1971 সালে আমরা বাঙালি জাতি তৎকালীন পাকিস্তান সরকারের সকল বাধা নিষেধ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বঙ্গবন্ধুর নির্দেশে যে সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলাম, সেই সামাজিক আন্দোলন যখন সামাজিক অঙ্গীকারে পরিণত হয়েছিল, ঠিক সেই সময় কিন্তু আমরা স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে আনতে পেরেছিলাম। এমন একটি প্রেক্ষাপট দাঁড়িয়ে আমরা কিন্তু আজকে বলছি জঙ্গিবাদ প্রতিরোধেও তাই সামাজিক অঙ্গীকারের ভূমিকাটি প্রধান। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমাদের এই পথ চলা, ছুটে চলা, কাজ কর্ম, শিক্ষা দীক্ষা, আয় উপার্জন সব কিছুই আমাদের এই জীবনকে ঘিরে। কিন্তু যখন মানুষের কাছে জীবন হয়ে যায় তুচ্ছ, মানুষের কাছে সব কিছুর উঠে উঠে যায় তার স্বার্থ, মায়া মমতা নাই, তখন তার কাছে জীবনের ভয় দেখিয়ে কোনো লাভ হয় না। যখন আজকে জঙ্গিবাদের মতবাদটি হয় এরকম, আমি আত্মঘাতী বোমার কাছে মরতে শিখেছি, আমাকে মরণের ভয় দেখিয়ে লাভ নেই, আমি জঙ্গিবাদের আদর্শের কাছে জ্বলতে শিখেছি, আমাকে জ্বালানোর ভয় দেখিয়ে লাভ নেই, ঠিক সেই জায়গায় সামাজিক অঙ্গীকার প্রতিষ্ঠা ব্যতীত কখনোই সম্ভব নয় সমাজ থেকে জঙ্গিবাদের মতো অপরাধকে নির্মূল করা। মাননীয় মডারেটর, আমরা ভুলে যাইনি যখন এদেশে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, সর্বহারা পার্টি, নকশাল বাহিনী, লাল বাহিনীরা নানারকম সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার মাধ্যমে তাদের পরিস্থিতিকে দুর্বিষহ করে তুলেছিল। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু কোনো রাজনৈতিক অঙ্গীকার কাজ করেনি, বরং সেই জায়গায় দাঁড়িয়ে জনগণ তা প্রত্যাখ্যান করেছিল, প্রতিহত করেছিল, যার ফলস্বরূপ আজকে তাদের অস্তিত্ব বাংলার জমিন থেকে বিলীন প্রায়। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আজকে বাংলাদেশের সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কিন্তু আইন প্রণয়ন করেছে, সেই সাথে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ প্রধানের সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে জঙ্গি প্রতিরোধের মাধ্যমে আমার পুলিশ ভাইয়েরা একের পর এক জঙ্গি প্রতিরোধের জন্য রক্ত দিয়েই যাচ্ছে। তারপরেও কি আমরা জঙ্গিবাদের প্রতিরোধ দেখতে পেয়েছি? না মাননীয় মডারেটর, এরপরেও আমরা গত বছর 22টি অভিযান পরিচালনা করতে দেখেছি, অর্থাৎ জঙ্গিবাদ আমাদের সমাজ থেকে এখনও প্রতিরোধ করা সম্ভব হয়নি। এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশের 16 কোটি মানুষের চোখ যদি 32 কোটি CC ক্যামেরায় পরিণত হয়, তাহলে 32 কোটি CC ক্যামেরা বেষ্টিত যে নিরাপদ বাংলাদেশ তৈরি হবে, সেখানে কোনো জঙ্গিবাদের মতো অপরাধমূলক কর্মকাণ্ড স্থান পাবে না। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই এবং প্রত্যেকেই অঙ্গীকারবদ্ধ হয়ে এক একটি CC ক্যামেরায় পরিণত হই। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ উপস্থিত সবাই।